ঘর থেকে উদ্ধার হলো এক যুবকের পচা গলা মৃতদেহ। আলিপুরদুয়ার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শিক্ষক পল্লী এলাকার ঘটনা। মৃতের নাম রণজয় সেন, তিনি পেশায় টোটো চালক ছিলেন। জানা গিয়েছে বুধবার প্রতিবেশীরা উৎকট গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। এরপর রাতে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে রণজয় সেনের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, 2-3 দিন আগেই আত্মহত্যা করেছে যুবক, কারণ দেহটিতে পচন ধরতে শুরু হয়ে গিয়েছিল। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান, যুবক ডিভোর্সে ছিলেন, ওই বাড়িতে তিনি একাই থাকতেন। ঘটনাটা বিকালবেলায় আমি বিকাল থেকে শুনতে পাচ্ছি যে কানাঘুষো, এখানে যে একটা গন্ধ পাচ্ছিস, একটা গন্ধ পাচ্ছিস না? আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। পাশেই তার জেঠুর বাড়ি, কাকুর বাড়ি সবাই আছে, তারা সকাল থেকেই একটু একটু গন্ধ পাচ্ছিল। তারপরে দেখি কিছু আধা ঘন্টা বাদিয়ে দেখি যে না, হালকা একটা গন্ধ পাচ্ছি। তারপর থেকেই ক্রমাগত সন্ধ্যা বাড়তে বাড়তে গন্ধের মানে তীব্রতাটা সমানে বেড়েই যাচ্ছে। তারপরে তো একে একে পাড়া পড়শি, পাড়া ছেলেপেলেরা সব এক দুই করে সব জমা হচ্ছে বাড়ির সামনে। ওর জামাইবাবু থাকে, পাশ ছেলের জামাইবাবু থাকে বোধ হয় 11 হাত কালীবাড়ির ওখানে কোথাও ভাড়া, সেখানটায় ওর মা থাকে। তবে আপাতত শুনছি মা কয়েকদিন ধরে তার বাবার বাড়ি খাগড়া বাড়ি কোচবিহার, সেখানে গেছে। আমরা তো বাইরে বিকাল থেকে বাইরে দাঁড়িয়ে আছি। তা যাই হোক, তারপর ওদের খবর দেওয়ার পরে তারপর সবাই, আমাদের কমিশনার দীপক সরকার মহাশয় আসছেন এবং থানায় উনি জানিয়েছেন। তারপর থেকে সেখান থানার থেকে আসছেন স্যাররা এবং পাড়াপড়শি কয়েকজন মিলে গেট খুলে ভেতরে ঢুকে দেখ নাকি বেরিয়ে এসে তারা বললো যে না, ঝুলে আছে অসহ্য গন্ধ। ছেলেটা টোটো চালক, ছেলেটা এমনি তো ভালোই ছিল, ছোটোবেলার থেকেই দেখেছি আমি এবং আমার বাড়িও এখানে, আমাদের চোখের সামনেই ছেলেটা বেড়ে ওঠে। ছেলেটা খুব ভালো ছেলে ছিল, অসম্ভব ভালো ছেলে ছিল, কিন্তু কিছু কয়েক বছর হয় ছেলেটা এরকম মানে মদ্য, সন্ধ্যাবেলা থেকেই প্রচণ্ড মদ। পারিবারিক ব্যাপারে সেসব আমি বলতে পারছি না, সেসব আমি জানি না। তবে মা বাড়িতে থাকে না, ছেলে এরকম মানে প্রতিদিনই মদ খেয়ে বাড়িতে আসে, মার সাথে কথা কাটাকাটি হয়, সেই কারণেই বেশিরভাগটা মামার বাড়ি মানে তার মেয়ের ছোট মেয়ের বাড়ি, তার এক ছেলে এক মেয়ে, মেয়ের বাড়িতে গিয়ে বেশিরভাগ থাকে। হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে 4-5 বছর আগে। হ্যাঁ, সে মেয়েটাও ভালো ছিল, মেয়েটাও ভালো ছিল, ছেলেটা মদ বলে ডিভোর্স হয়ে গেছে। মৃতের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করেছে পুলিশ। মানসিক অবসাদে এই আত্মহত্যা না, এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ।